গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো থাম্বনেল দেখে তো তোমরা আজকে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি ঠিক আমরা আজকে স্বর্গে যাচ্ছি তাও আবার 15 টাকায় তো সত্যি কথা পুরো স্বর্গের ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে আমি বলি আমার এই ফ্যামিলির মেম্বার হয়ে যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর হচ্ছে আমরা প্রচুর প্রচুর জায়গায় ঘুরতে যাব একদিন হয়তো ইন্টারন্যাশনাল ট্যুরও করবো তোমাদের সাথে নিয়ে তো আমার সাথে জুড়ে থাকো আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও যাতে তোমরা আমার ভিডিও সর্বপ্রথম পেয়ে যাও তো চলো যাই লামাহাটা লামাহাটা ইকো পার্কের সামনে আছে এই যে দুটো টিকিট 15 টাকা করে নিল পার পার্সন ড্রোন অ্যালাউ করে না ক্যামেরা নিয়ে যাও দেখে বিদেশ মনে হলেও এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই ছোট্ট একটি গ্রাম শিলিগুড়ি থেকে যেটা ডিস্টেন্স 65 কিলোমিটার আর দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার মাত্র 20 কিলোমিটার পথ পেরোলেই তোমরা পৌঁছে যাবে লামাহাটা তো আমরা তো এই পার্কটা দেখবই তবে এখানে একটা উপরে একটা লেক আছে অনেকটা ট্রেকিং করে উঠতে হয় সেইটা আগে সেরে নিই কষ্টের জিনিসটা তো ট্রেকিং করে উঠে লেকটা দেখে তারপর পুরো পার্কটা ঘুরে দেখবো তারপর তোমাদের ২০১২ সালে লামাহাটা একটি ছোট্ট গ্রাম হিসেবে থাকলেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই লামাহাটার পাশ দিয়ে যান তখন হঠাৎ দাঁড়িয়ে পড়েন তো দাঁড়িয়ে এত সুন্দর ফটোজেনিক বিউটি দেখে উনি ছবি ক্লিক করতে থাকেন তো তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে এবং ওখানকার লোকাল মানুষজনদের সাহায্যে এবং অবশ্যই বনদপ্তর কর্মীদের সাহায্যে এই জায়গাটা একটা বড় করে মানে ইকো ট্যুরিস্ট প্লেস টাইপের রয়েছে 2012-র পর থেকে এই দেখো এখানে বোর্ডে লেখা আছে ওয়ে টু সেক্রেট ওয়াটার বডি এই রাস্তা দিয়ে যেতে হয় আর গরমকালে 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে শীতকালে 9টা থেকে বিকেল 4টা অবধি খোলা থাকে চলো গাইস এই রাস্তাটা দিয়ে মানে এখানে একটা রাস্তা করা আছে সেই রাস্তাটা দিয়ে উপরে লেকে যাওয়া যায় কিন্তু অনেক ছোটো ছোটো রাস্তা আছে পাশ দিয়ে যেটা দিয়ে যাওয়া যেতে পারে আমি একবার ট্রাই করেছিলাম একটু অ্যাডভেঞ্চার করার জন্য কিন্তু গাছে এখানে বড় বড় করে লেখা আছে শর্টকাটস নট অ্যালাউড এবার ওরাই যখন লিখে দিয়েছে তার মানে নিশ্চয়ই কিছু আছে ভিতরে যেটা যাওয়া উচিত না তো রুলস ব্রেক করে তো লাভ নেই যেটা বলেছে সেটাই করে চলো ভালো রাস্তা দিয়েই যায় অ্যাডভেঞ্চারটা কম হবে কিন্তু তবু উপরে গিয়ে প্রচুর অ্যাডভেঞ্চার আছে চারিদিক দিয়ে মেঘ ধোয়া সব উড়ে উড়ে যাচ্ছে গাছ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার দুটো রুট আছে একটা হচ্ছে ভায়া কার্শিয়াং হয়ে আর একটা হচ্ছে ত্রিবেণী পেশক রোড হয়ে তো আমি একটা খরচ বাঁচানোর কথা বলি সেটা হচ্ছে তোমরা যদি যেদিনকে আসবে দার্জিলিং শিলিগুড়ি হয়ে সেদিনকে ড্রাইভারকে বলে এই ত্রিবেণী পেশক রোডটা হয়ে আসো তাহলে কিন্তু মাত্র 15 টাকাতেই হবে স্বর্গদর্শন তোমাদের আলাদা করে আর এই লামাহাটার জন্য গাড়ি ভাড়ার খরচটা করতে হবে না তাহলে পরের বার যখনই আসবে অবশ্যই কিন্তু আমার এই ট্রিকটা মাথায় রেখো তাহলে দেখবে পকেটও বাজবে মনও ভালো লাগবে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না রাস্তাটা কিন্তু খুব চড়াই আর খুব খারাপ রাস্তা তো সঙ্গে সবসময় স্নিকার্স এবং জলের বোতল অবশ্যই ক্যারি করবে স্লিপার পরে এলে কিন্তু সর্বনাশ দেখো কতটা উপরে চলে এসেছি আমরা
এই নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, দেখতে পাবে এক্ষুনি একটা গাড়ি। ওই যে ওই দূরে নিচ, এতটা উঠলাম, এই যে উঠে এখনো কতটা বাকি সেটা দেখো। ওই যে দূরে ওই যে লোক যাচ্ছে সব, ওই যে দেখো সাদা রঙের একটা গেঞ্জি পরে একজন উঠছে, ওই যে অনেক যেতে হবে ওদের, ওঠার পর আরো অনেকটা। যাই হোক চলো। এবার বলি বাড়ির বড়দের নিয়ে এলে কি কি করণীয়। প্রথমেই বলি আমার মনে হয় যাদের 60 কিংবা তার উপর বয়স তাদেরকে এতটা উঁচুতে না নিয়ে যাওয়াই ভালো। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তাদেরকে ওখানে তুলে বসিয়ে দিলেই তারা নিজেদের মতন করে সময় কাটাতে পারবে, সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। আর যারা জোয়ান, শরীরে শক্তি আছে, অবশ্যই মনোবল আছে যে অতটা উঁচুতে উঠবো, তারা কি আর আমার মতো তত্তর করে করে হাঁপাতে হাঁপাতে উঠে যাবে, তারপরেই দেখতে পাবে অসাধারণ সৌন্দর্য। পায়ে তো প্রচণ্ড ব্যথা করবে, মাঝে মাঝে মনে হবে পাটা খুলেই পড়ে যাচ্ছে, মাঝে মাঝে মনে হবে পায়ের কোনো অস্তিত্বই নেই, কিন্তু চোখটা যখন চারিদিকে ঘুরবে না, সেই সৌন্দর্য যখন দেখতে পাবে, তখন মনে হবে সত্যি কথা কি দেখলাম। তো চলো উঠি, উঠে দেখি, এগিয়ে চলি সিক্রেট পন্ডের দিকে। And here it is the most awaited pond. দেখো তোমরা পন্ডটার ভিতরে শুধু ব্যাঙাচি ভরা, আমি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরেই আমার এই ভুলটা ভেঙে গেল। এই পন্ডে শুধু ব্যাঙাচি না, এই পন্ড আসলে রহস্যে ভরা। এখানে এসে একটা খুব সুন্দর জিনিস জানতে পারলাম, এখানে দুজন কাঠুরে ছিল, ওনারা কাঠ কাটছিলেন, তো ওনারা বললেন যে এই যে পন্ডটা তোমরা এখন দেখলে না, আমি বললাম একটুখানি ব্যঙ্গ করে যে ব্যাঙাচি ভরা, তো ওটা আমার ভুল হয়েছে, আমি তো জানতাম না এর ভিতরে এটা কথিত, ওনারা বলছেন না, ওনারা দেখেওছেন বলছেন এর ভিতরে নাগিন থাকে, এরকম মোটা নাগিন, তো ওনারা বলছেন ওনারা দেখেওছেন, তো মাঝে মাঝে বেরোয়। আর উপরে এখান থেকে আরও 2 মাইল গেলে আর একটা এরকম পন্ড আছে, ওর ভিতরে নাকি নাগ থাকে, তো নাগ নাগিন দুজনেই বেরোয় ওনারা দেখেছেন। তো জানি না আমার কপালটা তো ভালো না, আমি নাগিন দেখবো, যাই হোক তো তোমরা দেখো। এক্ষুনি আমরা তোমরা দেখলে না পরিষ্কার জায়গায় দাঁড়িয়েছি, পরিষ্কার আকাশে, এখন দেখো অন্ধকার। এটাই হয়তো পরিবেশের খেলা, এটাই নেচারের খেলা, মানে মেঘগুলো পুরো গায়ের উপর দিয়ে যাচ্ছে, অন্ধকার চারিদিকে, আর গালগুলো বিশেষত মানে এত পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, আমি বুঝতে পারছি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না। খুব ভাল লাগছে দেখো ওয়েদারটা। আমরা সবাই শহরের কাজে ব্যস্ত থাকা মানুষ, আমাদের কাছে এরূপ প্রকৃতি কোথায়? আর যখন সেই প্রকৃতি আমাদের চোখের সামনে সব কিছু ঢেলে দেয়, তখন আর মনও যেতে চায় না সেই জায়গা ছেড়ে, পাও চলতে চায় না, কিন্তু সে যে ফিরতেই হবে, এত সুন্দর প্রকৃতি। তবে এই লামাহাটা কিন্তু আমার মনের মণিকোঠায় কোথাও একটা দাগ কেটে গেল। এই স্বর্গ সুখ ছেড়ে আমার আর ফিরতে ইচ্ছা করছিল না, কিন্তু তবু যেতে তো হবেই। চলো যেই পথ ধরে উঠে এসেছিলাম, আস্তে আস্তে সেই পথ ধরে নেমে গেলাম। আমাদের লামাহাটা দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস কি যা কোথায় যাচ্ছি। প্রকৃতির এরকম অপরূপ রূপ দেখে আমি যেন কোথায় হারিয়ে গেছিলাম, মানে আমি ভুলেই গেছিলাম আমি কোথা থেকে এসেছি আর আমাকে কোথায় এখন যেতে হবে।
তো যাই হোক, উপর থেকে নেমে যে ওয়াচ টাওয়ারটা আছে সেটার উপর উঠে চারিদিকটা কিছুক্ষণ দেখতে থাকলাম। এই যে নিচের জায়গাগুলোতে না, আমি শুনেছি শীতকালে প্রচুর নাম জানা না জানা ফুলের সম্ভারে ভরে থাকে, তার মধ্যে মৌমাছি প্রজাপতি খেলাধুলা করে, কিন্তু এটা তো গরমকাল, আমি তাই দেখতে পেলাম না, তাই নিজের বাগানটা আর বেশি ঘোরাঘুরি করিনি। কারণ যখন শীতকালে আসবো একবার তো অবশ্যই আসবো, তখন ফুল দেখবো, ফুলদের সাথে খেলা করবো। তো চলো বেশি সময় আর না কাটিয়ে, কারণ একটু ক্লান্ত হয়ে গেছিলাম সেই জন্য, আস্তে আস্তে ধীর পায়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে, ভালো তো অবশ্যই লাগবে। তো আজকের মতো এখানেই টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। তো চলো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, সবাইকে নিয়ে থেকো, টাটা।